আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা আমার আজকের পর্ব দেখার জন্য। আমি এবার এলিডা মাছ রান্না করবো, এখানে হাফ কেজি ইলিডা মাছ আছে আর হলো কচুরকাটি, এটা আদা আদা সিদ্ধ করে নিয়েছি। দুইয়া মাছটি ভালোভাবে ধুয়েছি, লবণ দেওয়া এমনি খালি হয়েছে। এখন হাফ কেজি মাছের জন্য 4 চামচ 2 চামচ মরিচ, 1 চামচ হলুদ, 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ হলো রসুন বাটা আর এলো ইয়ে ধনে বাটা 1 চামচ, আর তেল এলো কেউ 1 চামচে 3 চামচ। তারপর সেই কষাইছি কড়াই, পেঁয়াজ 2 চামচ, রসুন এগুলি 2 মিনিট জালটা কমে কষে দিই, মরিচ 7 মিনিট, লবণ হইল করুন মতন সামান্য পানি দিই, পানিটা 2 মিনিট কষে দিই। মশলাটা ভালোভাবে কষা নিয়েছে, এবার মাছটি দিব, মাছটি দিয়ে আবার 5 মিনিট কষাই দিই ভালোভাবে। কষানো হয়ে গেছে, আবার কুচিগুলি দিব, কুচিগুলি দিয়ে 2 মিনিট কষাবো, আবার পানি দিব। কষানো হয়ে গেছে, আবার পানি দিব দুইটা, তিনটা পানি দিলাম, কচুরি সিদ্ধ দিব, ঢেকে দিব 10 মিনিট, জালটা বাড়া দিব তারপর কমা দিব, এগুলি ভাজবো, ভাজছে তারপর ভাজটা 1 চামচ দিব, দিয়ে হওয়ার তরকারিটা হওয়ার আগে 5 মিনিট আগে দেবো, তাহলে ভাজবো। এখানে হলো পেঁয়াজ 1টা কাচ্ছে আর রসুন 4 টুয়া, 1টা তেজপাতা আর 1 চামচ জিরা, আগে এটা আদা আদা করে হইলে তারপর জিরাটি দিব, কিছু তেল দিলাম তালার জন্য, গরম হলে স্বাদের জন্য এই জিনিসটা আছে, এই জিনিসটা না দিলে মাছটা ভালো লাগে না, খেতে সেটা আছে জিরা মাছ, কই মাছ, তিল মাছ, মাগুর মাছ, এটা বাইচে দেয় সাদা আদা হয়েছে, এখন জিরাটা দিব, ফুটলে লাল চাল তারপর নামাই হয়ে গেছে, আমি পাঠানো দেব বাড়িতে, একসঙ্গে দেবো মাছ হয়ে গেছে আর এইগুলি বাড়ছি, এখন তো 4 চামচ 1 চামচ নিয়ে একটু গুলে দেবো, জলু দিয়ে গুলে দেব দিয়ে 5 মিনিট করবো, 5 মিনিট জাল দেওয়া তারপরে দমে 5 মিনিট দেবো, হয়ে গেছে। আপনার যদি এইভাবে রান্না করে খান দেখবেন কত ভালো লাগে, জল জল পাক করলে এইটা এই জিনিসটা দেওয়া লাগে, পিঠা মাছ, কই মাছ, মাগুর মাছ, শিল মাছ এইভাবে রান্না করে খাইবেন। আমার রেসিপিটা যদি দেখে আপনাদের ভালো লাগে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কত সুন্দর রান্না।
আলু দিয়া কষুটা যে কোনো কিছু দেওয়া রান্না করতে পারলাম।